গেঞ্জির মধ্যে কোরআনের আয়াত এবং বাংলা অনুবাদ থাকলে সেই গেঞ্জি পরে বাথরুমে গেলে কি গুণা হবে না? গুণা হবে না। তবে এই ধরনের গেঞ্জি ব্যবহার না করে উত্তম, এই ধরনের গেঞ্জি করবেন না। কোরআনকে সাইনবোর্ডে বানাবেন না, ঠিক না? কোরআন তো আসলে সাইনবোর্ড হিসেবে, গেঞ্জির পোস্টার হিসেবে কোরআন আসলে, এতে কোরআনকে অবমাননা হবে। এটা ধুইতে যাবেন, কোরআনের আয়াত অবমাননা হবে। যারা এই কাজগুলো করতেছেন তারা ভুল কাজ করতেছেন। কোরআনের আয়াতকে শুধু অনুবাদ যদি থাকে, তাও আমি মনে করে থাকি যে কোনো লিখাই গেঞ্জির মধ্যে থাকা উচিত না। মানুষ আমাদের তো সেন্স চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? যুবকরা মনে করে একটা ছবি থাকলে, একটা কিছু লেখা থাকলে মনে হয় যে এটা খুব ভালো, ভাবসাবটা এমন যে মাহাদুর বাহাদুর মনে হচ্ছে, অন্যরকম মনে না, কিচ্ছু না আসলে। এতে কিচ্ছু হবে না, এতে আপনার কিচ্ছু হবে না, আপনি অনেক বড় কিছু হয়ে যাবেন না। কিন্তু জামা কাপড়ের মধ্যে কোনো ধরনের ছবি চেহারা এগুলো দেবেন না। অনেক কাজ আছে, বিভিন্ন ধরনের কোম্পানির অ্যাড ওইটা দিয়ে সেটা দিয়ে আপনি কী দায়িত্ব পালন করেছেন, কে কোন কোম্পানি আপনাকে এটা করতে বলছে, এগুলো কোনোদিন করবেন। আর কোরআনে করিম, এই কোরআনে করিমকে রিংটোনের জন্য, কোরআনে করিমকে টয়লেটে ব্যবহার করার জন্য, কোরআনে করিমকে গেঞ্জি বানানোর জন্য, এই কাজের জন্য কোরআন অবতীর্ণ হয়নি। কোরআন অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য না জানার কারণে আমরা কোরআনকে এই কাজ ব্যবহার করতেছি। কোরআন অবতীর্ণ হয়েছে যে কাজে, সেই কাজে আমরা দেই না, কোরআনের আবেগ দেখাই, বুঝতে পেরেছেন? কোরআন কোনখানে মানে মূর্তির পায়ের উপর পাওয়া গিয়েছে এটা আমাদের কাছে বেশি কনসার্ন, অথচ কোরআন যে পড়তে জানি না এটা কনসার্ন না, বুঝতে পেরেছেন? এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না। মানে এর শতকরা 80% লোক কোরআন পড়ে না এবং পড়ার সাথে কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু আমাদের কি না আলোচ্য বিষয় না, এটা আমাদের গুরুত্ব নেই। কিন্তু গুরুত্ব হচ্ছে আমাদের কোথায় কোরআন পাওয়া গেছে, আবেগ দিয়ে চলবে না বন্ধুগণ। কোরআন আমাদের কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে, কোরআন জানতে হবে। কোরআন পোস্টার বানানোর জন্য নয়, কোরআনের পোস্টার বানিয়ে সেটা বিক্রি করবেন অথবা মানে এগুলো আবেগ তৈরি হচ্ছে এবং যুবকদেরকে এটাকে অনেকটা বলা যেতে পারে যে তালবীজ ইবলিসের মধ্যে ইবনে জৌজির রহমতুল্লাহ, এগুলো এক প্রকারের শয়তানের কৌশল, শয়তানের কৌশল, বুঝলেন? শয়তান মানে কৌশল করে, মানে আপনি কোরআনের আয়াত যখন আপনি ব্যক্তিগতভাবে মানে ব্যবহার করলেন, হতে পারে যে আপনি অপবিত্র অবস্থায় আছেন, কোরআনের দামা মানে গেঞ্জি গায়ে দিয়েছেন, এটা আপনার জন্য বেমানে না। আল্লাহর কালাম তো, আল্লাহর কালামের মর্যাদার সাথে এটা আসে না। সুতরাং এই জিনিসগুলো সতর্কতা অবলম্বন।